নমস্কার সুপ্রীতি কিচেনে সকল দর্শককে জানাই আমার স্বাগতম। আজ আমি এসে গেছি আপনাদের সামনে আবার একটি রেসিপি নিয়ে। আমার মেয়ের বার্থডেতে বাটার চিকেন বানিয়েছিলাম, সেদিন মায়ের জন্মদিনের জন্য একটু পায়েস বানিয়েছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে ওই পায়েসটা একটু শেয়ার করে নিই, তাই আজকে শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে। চলুন আমার এই পায়েসে কি কি লাগছে একটু দেখে নিই। পায়েস মানেই তো গোবিন্দভোগ চাল লাগে, সেই গোবিন্দভোগ চালটা ধুয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। গোবিন্দভোগের চালের ভাতটা লাগছে আমার, আর লাগছে চিনি, আর এখানে কাজু কিশমিশ আর এলাচ রয়েছে, এলাচ একসঙ্গে রেখেছি, আর এই দুধ রয়েছে, দুধ তো আমার লাগবেই। গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি, বসিয়ে দিয়েছি সসপ্যানটা, সসপ্যানে রান্না করব। দুধটা দিয়ে নিচ্ছি, আগে দুধটা ফুটিয়ে নেব। দুধটা এই গরম হয়ে গেছে, এবার আমি ভাতটা দিয়ে দেবো এর মধ্যে। দেখছেন ফুটছে। আমি একটা কথা আপনাদেরকে বলে নিই, যারা বেচেলা তাদের জন্য বিশেষ করে আমি একটা টিপস দিচ্ছি, আপনারা আমার এই টিপসটি মনে রাখবেন। সবসময় তো আপনারা নিজেরা একা একা থাকেন, মা বাবাকে ছেড়ে কি সঙ্গীদের ছেড়ে, তখন তো আপনাদের মনে হয় যে অনেকদিন পায়েস খাওয়া হয়নি, একটু খাই। এটা সহজে আপনারা রান্না করতে পারবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কি বলুন তো, দুধ আর চাল একসঙ্গে দিয়ে ফুটাবেন, যখন দেখবেন ফুটে গেছে তারপরে চিনিটা দেবেন। চিনিটা আগে থেকে দিয়ে দিলে ফুটতে অনেক সময় লেগে যায়, দুধের সঙ্গে সেদ্ধ করে নোয়ার পরে যদি চিনিটা দেন তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চিনিটা একদম লাস্টের দিকে দেবেন। এবারে দেখুন ফুটে গেছে, মাখা মাখা হয়ে এসছে, এখন আমি চিনিটা দিচ্ছি। যে যেমন মিষ্টি খান সেইভাবে চিনি দেবেন। পায়েসটা হয়ে গেছে, আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু দিলাম, কিশমিশ দিচ্ছি। এলাচটা আমি একটু আগে দিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। দেখুন একদম হয়ে গেছে আমার রেডি একদম। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। রান্না তো হয়ে গেছে, আর আপনারা তো বুঝতে পারছেন আমি খেয়ে আজকে আপনাদেরকে বলতে পারবো না কেমন হয়েছে পায়েসটা আমার। তবে আপনারা আমার এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখলেন তো খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেল। আপনারা তো সবাই রান্না করেন, আমিও রান্না করি, তবে একটু চালটাকে আগে যদি একটা সিটি দিয়ে নেন প্রেসার কুকারে তাহলে আপনার 5 মিনিটে রেডি হয়ে যাবে পায়েসটা। আপনারা তো জানেন আজকে আমার মেয়ের জন্মদিন, আগেই আমি বলে নিয়েছি আর তার জন্য পায়েসটি বানিয়েছি। এর জন্য আমি নিজে খেয়ে আপনাদেরকে বলতে পারলাম না কেমন হয়েছে, আপনারা রান্না করে আমাকে জানাবেন কেমন হচ্ছে আমার এই রেসিপিটি। আর কিছু বলছি না, আপনারা আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ও অনেক অনেক শেয়ার করুন, পাশের বেল আইকনটি ক্লিক করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, টাটা।